জেনে নিন ক্যান্সারের যে দশটি লক্ষণ সহজেই শনাক্ত করা সম্ভব ক্যান্সারের কিছু লক্ষণ আছে যা মানুষ নিজের অজান্তেই এড়িয়ে যায় অথচ রোগপালায় শুরুতে ধরা পড়লে চিকিৎসা অনেক সহজ হয় তাই আজ জানাবো ক্যান্সারের দশটি লক্ষণের কথা যেগুলো সহজেই শনাক্ত করা সম্ভব ঘন ঘন কাশি মাঝে মাঝে কাশি হলে উদ্বেগের কোনো কারণ নেই কিন্তু ঘন ঘন কাশি কিংবা কফির সঙ্গে রক্ত বের হলে উদ্বিগ্ন হওয়ার মতো ব্যাপার বইকি। বেশিরভাগ কাশি বিপদে না হলেও কিছু ক্ষেত্রে তা ফুসফুসের ক্যান্সারের লক্ষণ হতে পারে তাই এক্ষেত্রে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত অঞ্চের অভ্যাসে ঘন ঘন পরিবর্তন আপনার অঞ্চের মধ্যে নাড়াচাড়া যদি সহজ না হয় এবং মল স্বাভাবিকের চেয়ে বড় কিংবা কোনোভাবে অস্বাভাবিক মনে হয় তাহলে তা মলাশয়ে ক্যান্সারের লক্ষণ হতে পারে তাই এক্ষেত্রেও দ্রুত চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করা জরুরি মূত্রধলির অভ্যাসে পরিবর্তন যদি কারো মূত্র বা প্রস্রাবের সঙ্গে রক্ত আসে তাহলে তা মূত্রথলি বা কিডনির ক্যান্সারের লক্ষণ হতে পারে আবার মূত্রনালীতে সংক্রমণের কারণেও এটা হতে পারে তাই সন্দেহ থাকলে চিকিৎসকের কাছে যাওয়াই শ্রেয় ঘন ঘন অপ্রত্যাশিত ব্যথা অধিকাংশ ব্যথায় ক্যান্সারের লক্ষণ নয় তবে ঘন ঘন ব্যথা হলে তা চিন্তার বিষয় তবে ক্রমাগত মাথা ব্যথা হলে আবার এটা ভাবার কারণ নেই যে কারো বোঝি ব্রেন ক্যান্সার হয়েছে কিন্তু বুকে ক্রমাগত এবং নিয়মিত ব্যথা ফুসফুসের ক্যান্সার কিংবা তলপেটে ক্রমাগত ব্যথা নিম্বাশয়ের ক্যান্সারের লক্ষণ হতে পারে ক্ষতস্থান না শুকালে আপনার শরীরে কোনো ক্ষত যদি তিন সপ্তাহেও না শুকায় তাহলে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই এ ধরনের পরিস্থিতিতে তাই দ্রুত চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন অপ্রত্যাশিত রক্তপাত মাসিকের সময় ছাড়া অন্য সময়ে জনি থেকে রক্তপাত সার্ভিক্যাল ক্যান্সারের লক্ষণ হতে পারে আর মলদার থেকে রক্তপাতও কোনো কোনো ক্ষেত্রে ক্যান্সারের লক্ষণ হতে পারে অপ্রত্যাশিতভাবে ওজন কমা অনেকেই ওজন কমানোর জন্য নানা রকম চেষ্টা করেন কিন্তু যদি কোনো রকম চেষ্টা ছাড়াই কার ওজন ক্রমাগত কমতে থাকে তাহলে সেটা বিপদের লক্ষণ অপ্রত্যাশিত স্ফীতি শরীরের কোথাও কোনো অপ্রত্যাশিত স্ফীতি বা কোনো ফোলা স্থানের আকার পরিবর্তন হতে থাকলে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন মেয়েদের স্তনের মধ্যে কোনো অস্বাভাবিক মাংসপিণ্ডের উপস্থিতিও কিন্তু ক্যান্সারের লক্ষণ ঘন ঘন গিলতে সমস্যা হলে এটা দু ধরনের ক্যান্সারের লক্ষণ হতে পারে ঘাড় এবং খাদ্য নালের ক্যান্সার তাই দ্রুত চিকিৎসকের কাছে যান আঁচিল বা তিলের আকৃতিতে পরিবর্তন সব আঁচিল বা তিলের সঙ্গে টিউমারের সম্পর্ক নেই তবে কোনো আছিল বাতিলের আকৃতি ক্রমাগত পরিবর্তন হতে থাকলে দ্রুত চিকিৎসকের কাছে যাওয়াই ভালো